হ্যালো গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমাদের প্রথম ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পাশে থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সারাদিনে আমরা কি করছি না করছি টুকটাক দেখানোর চেষ্টা করব। সব তো দেখাতে পারবো না, হয়তো চেষ্টা করব দেখানোর। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠে বন্ধুরা স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলে ঘুম থেকে উঠেছে, ওকে ব্রাশ করিয়ে সকালের খাবার খাওয়াবো। তোমরা দেখতে থাকো। ছেলে ঘুমের থেকে উঠে গেছে, ফ্রেশ ট্রেশ করিয়ে এনে জামা টামা পরিয়ে দিচ্ছে, এখন খাওয়া দাওয়া করাবো। আমার আর আমার ছেলের খাবার চলে এসেছে। বন্ধুরা সকালে উঠে মর্নিং ওয়াক করে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন আমি গ্রিন টি খাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার সকালের খাবার চা, রুটি আর সবজি। এটা আমার সকালের ব্রেকফাস্ট। এখন এটা খেয়ে নিয়ে কিছু জামা কাপড় আছে, ওগুলো ধুয়ে আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে। তা বন্ধুরা, আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। দুঃখের বিষয়, রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ মোবাইল ধরার মতন কেউ নেই আর আমার কাছে স্ট্যান্ডও নেই। রান্নাটা শেয়ার করতে পারলাম না, কিন্তু কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে শুক্রবার, নিরামিষ, তাই রান্না হয়েছে শাক ভাজা, সব সবজি দিয়ে একটা চচ্চড়ি আর ডাল। আজকে এইটুকুই রান্না। এখন ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি সব কাজগুলো করে নেব, করে পরে তোমাদের সাথে আবার বিকেলে কথা বলবো। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আমার সব কাজকর্ম সব কিছু হয়ে গেছে কমপ্লিট, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। ছেলেও ঘুম থেকে উঠে বলেছে, ওকে খাইয়ে টাইয়ে নিয়ে এখন ওর ঠাম্মি ওকে নিয়ে ঘুরতে গেছে। আমি তোমাদের সাথে একটু কথা বলতে বসলাম। আমি সত্যি কথা বলতে কি, আমি এই ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নেই, তবে অনেকটা সাহস করে তোমাদের সাথে কথা বলতে আসলাম। জানি আস্তে আস্তে হয়ে যাবে, তোমরা যদি একটু সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। আমি নতুন, আমার চ্যানেলটা নতুন বলতে গেলে সেভাবে, কিন্তু আগে রান্না, ঘুরে বেড়ানো এইসব দেওয়ার চেষ্টা করেছি। এখন মানে ব্লগিং করাটা শুরু করলাম। নতুন নতুন বন্ধু পাবো, আরও নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, সবার সাথে জানবো, সবাই আমাকে চিনবে, চিনতে পারবে। যাই হোক, তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, এটাই আমি চাই। হ্যাঁ, তো সারাদিনে আমি কী কী করি সেভাবে হয়তো সব কিছু আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি যেহেতু নতুন শুরু করেছি, আমার কাছে সেরকমভাবে কোনো কিছু জিনিস ফোন ছাড়া সেরকম কিছু নেই। যেরকম স্ট্যান্ডের দরকার হয় ফোনটাকে রাখার জন্য, সেরকম কিছু নেই, আমার সেগুলো কিনতে হবে সব কিছু। তো সেভাবে হয়তো আমি সবসময় সব কিছু শেয়ার করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব অনেক কিছুই শেয়ার করার, অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব তোমাদের। আশা করি তোমাদের ভালো লাগবে। ও বন্ধুরা, আমি তো ব্লগিং যে শুরু করলাম, আমি তো নিজের পরিচয়ই এখনও তোমাদের সামনে দিইনি। তা আমাকে যদি তোমরা আমার পরিচয়টা না জানো, তাহলে আমার ভিডিওটা কেনই বা দেখবে, আমার সাথে কেনই বা কথা বলবে? আমি কেমন বোকার মতন কাজটা করেছি বলো তো? তোমাদের সাথে, তোমাদেরকে নিজের পরিচয় না দিয়েই তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। যাই হোক, আমি আমার নিজের পরিচয় তোমাদের কাছে দিচ্ছি। আমি, আমার নাম পারমিতা, পারমিতা দাস। আমার বাড়ি কোচবিহারে, আমার শ্বশুর বাড়িও কোচবিহারে, বাপের বাড়িও কোচবিহারে। তো আমি, আমার বাড়িতে আমরা চারজন থাকি, আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর শাশুড়ি আর আমার একটি ছোটো ছেলে আছে, দু বছর হয়নি এখনও, 2 বছরের কাছাকাছি বয়স। যাই হোক, চারজন তো ভুল করে বলে ফেললাম, 4.5 জন থাকি আমরা বাড়িতে। আমার আইন হলো আমাদের ফ্যামিলি। যাই হোক, তো প্রথম এই প্ল্যাটফর্মে আমি আসলাম। আমি এর আগে কোনো দিনও এরকম কিছুতে মানে যোগদান করিনি। হঠাৎ করে সবাইকে দেখে আমার মধ্যে একটা মানে ইচ্ছে হলো যে আমি, সবাই যদি পারে করতে তাহলে আমি কেন পারবো না, আমিও করে দেখি যে আমারটা সবার ভালো লাগবে কি না। চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই, আশা করি ভালো লাগ, আমি যদি ভালোভাবে কাজ করি তাহলে হয়তো সবার ভালো লাগলে লাগতেও পারে। আমি চেষ্টা করব ভালোভাবে সব কিছু করার। বন্ধুরা, তোমরা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। প্রথম প্রথম তো একটু হয়তো সমস্যা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কথা দিলাম। আমি চেষ্টা করব ভালোভাবে কিছু তোমাদেরকে দেওয়ার,
সব কিছু ঘুরতে যাওয়া, রান্না করা, খাওয়া সব কিছুই আস্তে আস্তে দেব। কিন্তু প্রথম প্রথম হয়তো সেভাবে হয়ে উঠবে না, কারণ বললাম না কিছু সমস্যা বলতে যেরকম ফোন ধরার মতন, আমার হাজবেন্ড তো বাড়ি থাকেন না, উনি কাজে বেরোন, তো সেখানে যখন থাকবে তখন তো করে দেবে, কিন্তু যখন থাকবে না তখন তো সেভাবে চেষ্টা করব আমি সব কিছু শেয়ার করার। আশা করি তোমাদের ভালো লাগবে, প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে এখন আমি ছেলেকে একটু জল খা, মানে বিকেল হয়েছে না, এখন গরম প্রচণ্ড, ওকে জল না খাওয়ালে পরে অসুবিধা হবে, ছোটো বাচ্চা, তো ওকে একটু জল খাইয়ে বিকেলে টিফিন খাইয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলবো। টাটা। বলো হাই, বলো গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম, ছেলের সাথে একটু সময় কাটাচ্ছি, একটু পরেই সন্ধে হয়ে যাবে, ও খেলা করছে, আমি ওকে পাহারা দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো ছেলে খেলা করছে। কি করছো, খেলছো? বেবিটাকে সোজা করো, এ পড়ে গেল। কি খেয়েছো বলো? রুটি কলা খেয়েছো, সকালে খেয়েছো তো, এখন কি খেয়েছো বলো? আম্মা দুধ খাবে, বলো হাই, বলো তো একটু হাত দিয়ে বলো হাই, বলো তো। বন্ধুরা, মা সন্ধে দিতে গেছে, আমি বসে ছেলের সাথে খেলা করছি। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এই পর্যন্তই রাখছি, আর কন্টিনিউ করছি না, একটু পরে এই 8টা নাগাদ ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিছু কাজ আছে করে আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভিডিওটি দেখো। তো আবার কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।